এবার সাকিবকে দলে ফেরানোর দাবিতে আন্দোলন শুরু করেছে ভক্তরা। অনেক নাটকীয়তার পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের দল থেকে বাদ পড়েছেন সাকিব আল হাসান। এর আগে তাকে স্কোয়াডে রাখার পর তিনি দেশের উদ্দেশ্যে রওনাও হয়েছিলেন যুক্তরাষ্ট্র থেকে, তবে নিরাপত্তার কারণে দুবাই থেকে আর দেশের বিমান ধরা হয়নি সাকিবের। এবার সাকিবকে ফেরানোর দাবিতে আন্দোলন নেমেছে তার সমর্থকরা। শুক্রবার দুপুরে বিসিবি থেকে জানানো হয়েছে আসন্ন মিরপুর টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে থাকছেন না সাকিব। বিসিবির পক্ষ থেকে সাকিবকে মিরপুর টেস্টের স্কোয়াড থেকে বাদ দেওয়ার ঘোষণা আসতেই দুপুর 3টা নাগাদ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সামনে জড়ো হয়েছেন সাকিব ভক্তরা। সে সময় সাকিব সাকিব স্লোগানে মুখরিত হয়ে ওঠে মিরপুরের 2 নম্বর গেট। তাদের দাবি, সাকিবের ইচ্ছা অনুযায়ী মিরপুরে তাকে শেষ টেস্ট খেলতে দেওয়া হোক। এই দাবিতে তারা বিসিবির কাছেও একটি স্মারকলিপিও দেওয়ার কথা জানিয়েছেন। আন্দোলনরতরা জানিয়েছেন, আমরা বাংলাদেশ ক্রিকেটকে ভালোবাসি, যেখানে সাকিব আল হাসান 17 বছরের ক্যারিয়ারে এদেশকে অনেক কিছু দিয়েছেন। আমরা রাজনীতির কেউ নই এবং খেলোয়াড় সাকিবকে ভালোবাসি। তাকে মাঠে ফেরানোর জন্য যে যে প্রক্রিয়া আছে সেসব যেন ব্যবস্থা করা হয়। যারা বলতেছে সাকিব খুনি ও স্বৈরাচারের দোষর, সেসব দেখার জন্য সরকার আছে, আইন আছে। সাকিব খুনি হলে ওনার তো দেশে আসা আরো বেশি জরুরি, এরপর আইনও তার বিচার করবে।